নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। রাজ্য জুড়ে আবার একটি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হবে। ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিশিয়ান এছাড়াও বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তো একেবারে অফিসিয়াল যে বিটিএফ বা অফিসিয়াল যে আপডেটটি আছে, সেই আপডেটটি থেকে আপনাদেরকে জানাবো যে কীভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন, কোথায় জমা করবেন এবং পরীক্ষার ঠিক নম্বর পদ্ধতি কীরকম, কীভাবে সিলেকশান, সমস্ত আপডেট এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তাই বন্ধুরা, স্কিপ করবেন না, একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের সামনে অন স্ক্রিন তুলে ধরেছি যে অফিসিয়াল যে পিডিএফটি, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিম মেদিনীপুর থেকে এই চাকরির নিয়োগের বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। চলুন দেখে নিই ঠিক কী বলা হয়েছে। বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন্স ইন দ্য গিভেন ফরম্যাট ফর ফিলিং কন্ট্রাকচুয়াল পোস্ট। অর্থাৎ বলা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল পোস্টের মাধ্যমে নিয়োগ হবে। অর্থাৎ এটা পারমানেন্ট বা স্থায়ী কোনো পদ নয় এবং ভারতবর্ষের যে কোনো প্রান্তে থেকেই আপনারা নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে বলা হচ্ছে যে আবেদনের যে লাস্ট ডেট রয়েছে সেটি হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। তো আবেদন করার জন্য আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেই অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে www.পশ্চিম মেদিনীপুর.গভর্নমেন্ট.ইন, এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, কোনো রকম অফলাইনে আবেদন করার এখানে প্রসেস নেই, সম্পূর্ণ অনলাইনে আমাদেরকে আবেদন করতে হবে। চলুন এবারে আমাদেরকে জানিয়ে দিই যে ঠিক কী ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম যে পোস্টটি রয়েছে ডেটা এন্ট্রি, তো এর জন্য টোটাল 7টি পদ খালি রয়েছে। এখানে বেতন পাবেন 13,000 টাকা। যোগ্যতা যা হয়েছে, আপনাকে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে যে কোনো শাখাতে, সেই সঙ্গে 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স আপনাদের এর জানা প্রয়োজন বা করে থাকতে হবে। তো এখানে বলা হয়েছে শুধুমাত্র ওয়াকিং ইন্টার আমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো ইন্টারভিউর জন্য থাকছে 20 মার্কস আর কম্পিউটার টেস্টের জন্য থাকছে 20 মার্কস, অর্থাৎ টোটাল 40 মার্কসের আপনার পরীক্ষা এখানে নেওয়া হচ্ছে। 2 নম্বর যেটি আছে সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, তো ল্যাবে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে। এক্ষেত্রেও 7টি পদ রয়েছে, বেতন দিয়ে হবে 17,500 টাকা। এবং এখানে বলা হয়েছে DMLT করে থাকতে হবে আপনাকে, যে কোনো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অর্থাৎ স্টেট মেডিকেল অ্যাপ্রুভড এরকম কোনো, অর্থাৎ রাজ্য মেডিকেল অধীনস্থ যে কোনো কলেজ থেকে আপনাকে DMLT কোর্স করে থাকতে হবে। এবং সে সঙ্গে বলা হয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিক্যাল কাউন্সিল, এবং আপনার সার্টিফিকেট থাকতে হবে প্যারামেডিক্যাল কাউন্সিল স্বীকৃত। এখানে বলা হয়েছে যে 80% মার্কস থাকছে আপনার DMLTর ওপরে, সে সঙ্গে ল্যাব স্কিলের ওপর থাকছে 10 মার্কস, 10 মার্কস আর ইন্টারভিউর জন্য থাকছে 10 মার্কস, অর্থাৎ টোটাল হচ্ছে আপনার 100 মার্কসের এটা আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার আসছি পরবর্তী যে পদটি, তো সেটি হচ্ছে CCU টেকনিশিয়ান। এর জন্য 4টি পোস্ট রয়েছে, বেতন আপনাদের দেওয়া হবে সেম আগেরটার মতোই 17,500 টাকা। এবং এখানে বলা হয়েছে আপনাকে ডিপ্লোমা করে থাকতে হবে ক্রিটিক্যাল কেয়ারের ওপরে, ক্রিটিক্যাল কেয়ারের উপরে আপনাকে ডিপ্লোমা করে থাকতে হবে, এবং অবশ্যই যেন সেটি রাজ্য মেডিকেল এর অনুমোদিত কোনো কলেজ থেকে করে থাকতে হবে, এবং প্যারামেডিক্যাল সার্টিফিকেট আপনাদের অবশ্যই থাকা প্রয়োজন। এখানে 80% ফাইনাল মার্কস, অর্থাৎ আপনার একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে এটার ক্ষেত্রে, যেখানে থাকছে 80 মার্কস এবং ইন্টারভিউ থাকছে 20 মার্কস, অর্থাৎ টোটাল 100 মার্কস। এরপরে যেটি আছে সেটি হচ্ছে CCU মেডিকেল অফিসার। এর জন্য টোটাল 4টি পোস্ট রয়েছে, বেতন আপনাদের দেওয়া হবে 50,000 টাকা। MBBS করে থাকতে হবে যে কোনো স্বীকৃত কলেজ থেকে, যেটি যেন WBMC স্বীকৃত হয়ে থাকে সেই কলেজটি, এবং এটা সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, এখানে কোনো রকম মার্কস নেই। এবার আসছি যে এই পদগুলো রয়েছে, এই পদগুলো হচ্ছে আপনাদের পুরোপুরি সম্পূর্ণ চুক্তিভিত্তিক মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকম কিন্তু পারমানেন্ট নয়। 3 মাসের জন্য আমাদের নিয়োগ করা হবে, এবং তারপর 3 মাসের পর আমাদের পারফরমেন্স দেখে আবার এই চুক্তি বাড়ানো হবে। তো বন্ধুরা, কীভাবে আবেদন করবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ আপনাদের যে হাতের মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। তো করার জন্য যেটি করবেন, আপনার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে আপনারা টাইপ করে দেবেন পশ্চিম মেদিনীপুর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পশ্চিম হচ্ছে মেদিনীপুর, এই ওয়েবসাইটটি আপনারা টাইপ করে দেবেন বা লিখে দেবেন, বা সরাসরি আপনারা সার্চ বারিকে লিখে দিতে পারেন পশ্চিম মেদিনীপুর.গভর্নমেন্ট.ইন, যে কোনো একটি। তো পশ্চিম মেদিনীপুরের উপর আপনারা ক্লিক করবেন,
তো ক্লিক করে মাত্র পশ্চিম মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি আমরা ভিজিট করে গেছি। তো এবারে দেখুন বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করার পর ঠিক ডান দিকে একটা থ্রি অ্যারো রয়েছে, তো এই থ্রি অ্যারোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে যে দিকে স্ক্রল করে যাবেন, তো দেখুন বন্ধুরা এখানে একটা অপশান আছে রিক্রুটমেন্ট, তো এই রিক্রুটমেন্ট অপশানটিতে আপনারা হচ্ছে ক্লিক করবেন। তো ক্লিক করে মাত্র যে রিক্রুটমেন্ট যে পেজ আছে সেই পেজটি কিন্তু খুলে যাবে, এবং সবচেয়ে ওপরে আপনারা দেখতে পারবেন লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশান, তো এই অনলাইন অ্যাপ্লিকেশানের উপর আমরা ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, ক্লিক করে মাত্র অনলাইন যে অ্যাপ্লিকেশান যে এই পেজটিতে আমরা পুরোপুরি ঢুকে গিয়েছি। এবার হচ্ছে এখান থেকে আমাদের দুটি অপশান রয়েছে, একটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, একটা হচ্ছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো আপনি যদি প্রথম অনলাইনে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো এই অ্যাপ সবুজ কালার আছে বার দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, তো ওখানে ক্লিক করতে হবে। আর যদি আগে থেকে অনলাইনে আবেদন করে থাকেন, থেকে আসতে যদি আপনার অ্যাপ্লিকেশানটা দেখতে চাইছেন যে স্ট্যাটাস ঠিক কী হয়েছে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশান ফর্ম ঠিকঠাকভাবে ফিল আপ হয়েছে কি না, ফার্স্ট তার স্ট্যাটাসটা দেখার জন্য এই লাল যে বারটি রয়েছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, সেখানে ক্লিক করতে হবে। তো আপনি যেহেতু প্রথমে আবেদন করছেন, তো এইখানে অ্যাপ্লাই অনলাইনটায় ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে মাত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ফর্মটি বেরিয়ে গিয়েছে, এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট আছে, এই সাবমিটে ক্লিক করে সাবমিট করে দিতে হবে। ব্যাস, কাজ শেষ, আপনার ফর্ম ফিল আপ পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কিছু জানাবার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।